কৃষি উজ্জীবন চ্যানেলটির নতুন একটি এপিসোডে আপনাদের সুস্বাগতম তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সিম গাছের জাপ পোকা বা চুষা পোকা ও পাস পোকার হাত থেকে কিভাবে আপনার গাছকে রক্ষা করবেন তো বন্ধুরা মূলত আমি জাপ পোকা পাস পোকা ও চোষা পোকার হাত থেকে সিম গাছকে রক্ষা করার জন্য আমি বাজার থেকে কীটনাশক ক্রয় করে নিয়ে এসেছি তো এবার দেখে নেই কী কী ধরনের কীটনাশক আমি ব্যবহার করব ওয়ান্ডার পাঁচ ডাব্লু জি এবং তাছাড়া আমি আরেকটি কীটনাশক নিয়ে এসেছি যা জাপ পোকা থ্রি পাস পোকা ও চোষা পোকার হাত থেকে আমার সিম গাছকে রক্ষা করবে সেটি হচ্ছে অ্যানামোডা সত্তর জি তো বন্ধুরা আমি এখানে পানি নিয়েছি চার থেকে পাঁচ লিটার তো এবার আসি কীভাবে আপনি আপনার সিম গাছের ঔষধগুলো স্প্রে করে নেবেন জাপ পোকা পোকা ও চোষা পোকার হাত থেকে গাছকে রক্ষা করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই বাজার থেকে দুটি কীটনাশক অবশ্য সংরক্ষণ করে নেবেন এবার আসি কীভাবে আপনি স্প্রে করবেন প্রতি এক লিটার পানিতে দুই মিলিলিটার কীটনাশক মিশিয়ে স্প্রে করে দিতে হবে প্রায় সন্ধ্যা নাগাদ অবশ্যই স্প্রে করে দিবেন তো বন্ধুরা আমার বাজার থেকে সংরক্ষিত দুটি কীটনাশক আমি পানিতে আমার গাছের সংখ্যার উপর আমি নির্ণয় করে ওষুধগুলো নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই ভালোভাবে ওষুধগুলো পানিতে মিস্ট করে নিয়ে কীটনাশক স্প্রে মেশিনে দিয়ে অবশ্যই স্প্রে করে নিতে হবে জাপ পোকা থ্রি পাস পোকা উচ্চা পোকা সিম গাছের জন্য খুব ক্ষতিকারক এটি সিমের ফল ফুল ও পাতা নষ্ট করে থাকে তাছাড়া ছোট ছোটো সবুজ রঙের জাপ পোকার দল ভেদে গাছের ডাটা কাণ্ড ফুল ও ফল থেকে রস চুষে খেয়ে নেয় এবং পাতা হলুদ করে দেয় তো বন্ধুরা আমি এবার এসেছি আমার রোপণকৃত সিম গাছে এবং লাউ গাছে আমি এ দুটি ওষুধ স্প্রে করে নিব তো অবশ্যই আপনারা এ দুটি কীটনাশক ব্যবহার করতে পারেন তো বন্ধুরা দেখতে পাচ্ছি না আমার ক্ষেতে এর জাপ পোকার আক্রমণ ঘটেছিল আমি এ দুটি ওষুধ স্প্রে করার পর আমি ভালো ফলাফল পেয়েছি প্রতি সাত দিন পরপর আমি স্প্রে করে আমি দেখতে পেলাম আমার সিম গাছের প্রায় জাপ পোকা বা থ্রি পাস পোকার কোনো আক্রমণে ঘটেনি তাছাড়া আপনারা যারা লাউ চাষ করেন বা বাগানে যারা লাউ গাছ রোপণ করেন একটি পোকার আপনারা দেখতে পারেন সেটি হচ্ছে হলুদ হলুদ আকারের সেটি পাতা ছিদ্র করে বা কেটে ফেলে এর জন্য আপনারা এই দুটি ঔষধ স্প্রে করতে পারেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন